গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুত্বের হাতত মৌসুমি। আমি মৌসুমি, আজকে একটা সিম্পল ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন ধরে চাইছিলাম একটা এক্সপিরিয়েন্স আমার তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই আমার ছোটোবেলাকার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইজ হরার এক্সপিরিয়েন্স। সো চলো আজকের দিনটা চলতে থাকুক, আমি সময় বের করে তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করে নেবো আমার মনের কথাটা। তোমাদেরকে না বলে আমি থাকতে পারি না, তোমরা ভালোভাবেই জানো। সো চলো আজকের দিনটা চলুক। এখন একটু মানে বেলা করেই আমি ব্লগটা স্টার্ট করছি, এখন প্রায় 3:30 বেজে গেছে, ছেলে ঘুমোচ্ছে, তাই আমি একটু আস্তে আস্তে কথা বলছি প্রত্যেক দিনের মতন। সো যাই হোক, আজকের এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। জানি না কতদূর কী করতে পারবো, কিন্তু ঠিক আমি সময় বের করে যে এক্সপিরিয়েন্সের কথা তোমাদের বলছি, যেই কারণে আমি টানা 7 দিন 105 জ্বরে পড়েছিলাম ছোটোবেলায়। 105 জ্বর প্রথম দুদিন ছিল মনে হয়, টানা 7 দিন নয়, মিথ্যা বলে তো লাভ নেই তোমাদের। তারপরে মনে হয় 101-এর মতন ছিল, প্রায় টানা 7 দিন আমি জ্বরে ভুগেছিলাম ক্লাস 7-এ থাকতে সেটা। সো সেই এক্সপিরিয়েন্সটা, আমার ভুতুরে এক্সপিরিয়েন্সটা তোমাদের আমি পরে অবশ্যই শেয়ার করবো। চলো আজকে দিনটা চলতে থাকুক, তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো, দেখতে থাকো কী হচ্ছে এটা। হ্যাঁ, গিলি গিলি ছু করে দাও, গিলি গিলি ছু করে দাও, বাপি করে দিন তো। এই দা গিলি গিলি ছু করছে দাদু, এই গিলি গিলি ছু হয়ে গেল, যা যা যা, গিলি গিলি ছু হয়ে গেল। তুমি কি করছো, লিখালিখি করছো, নিচে মেঝেতে ঘষে না, চলো ও ঘরে চলো। হ্যাঁ করো করো করো, হ্যাঁ করো করো উল্টো দিক করছো, দে এলো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, কি হচ্ছে ধরো, আসছে যাচ্ছে বারবার, গাড়িটা বারবার আসছে যাচ্ছে, তোমার ভয় করছে। করো করো, এ ফর, হ্যাঁ এ ফর আপেল, বি ফর বয়, সি ফর ক্যাট, এই যে খুঁজছে, এই যে গিলি গিলি ছু করে দিত, আমি গিলি গিলি ছু করো করো, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে, অত রাগ দেখাতে হবে না, আস্তে 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 আস্তে, ঠিক আছে আস্তে, ভেঙে যাবে নিপিলটা মাম্মা। হ্যাঁ মাম্মা, কি মাম্মা বলো, আস্তে অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। এখন ছেলেকে খাওয়াবো, ছেলে খেলছে তোমরা দেখলেই তো, এবার যেমনভাবে ছেলেকে খাওয়াতে হবে, এখন না খাওয়ালে পরে আর খাওয়ানো যাবে না। তো আমি ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে আমি সেই ভূতের এক্সপিরিয়েন্সটা বলছি। ছেলেকে খাওয়ানো কমপ্লিট, ছেলেকে খাইয়ে দাইয়ে ও এবার দাদু ঠাম্মার সঙ্গে খেলছে, ওর বাবাও চলে এসছে, দিয়ে এবার কী রান্না হবে কী রান্না হবে ভাবা হচ্ছিলো, যে রাত্রিবেলায় তো কিছু একটা করতে হবে। সো আমি, আমার তো কিছু একটা খাবার নিরামিষই দরকার, সো আমি নর্মাল চাউমিন করব, কিচ্ছু না, জাস্ট তেলের মধ্যে লঙ্কা দিয়ে চাউমিনগুলো ভেজে নেবো, একটু নুন মিষ্টি দিয়ে, ব্যাস আর কিছু না, আমার এইভাবে খেতে খুব ভালো লাগে। সো আজকে এটা আমার আর মামুনির ডিনার হবে, মামুনিও আমার সঙ্গে সঙ্গে এটা খেতে খুব পছন্দ করে, আর ওদের জন্য বাটি চচ্চড়ি করব, আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে জলের মধ্যে দিয়ে, তার মধ্যে সর্ষে তেল নুন দিয়ে, জাস্ট ওটা বাটি চচ্চড়ি ওরা ভাত দিয়ে খাবে, ওরা এই নর্মাল সিম্পল খাওয়াটাই পছন্দ করে। তার মধ্যে শুভর শরীরটা একটু খারাপ, মানে একটু গ্যাস হচ্ছে না কী হচ্ছে বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে নাকি চিনচিন করছে বুকের জায়গাটা। যাই হোক চলো করে ফেলি, করে ফেলে তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেটা সেই
ব্লগ শুরু করা থেকে বলে যাচ্ছে যে ভুতুরে এক্সপিরিয়েন্স, তো চলো দেখতে থাকো। সো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি আমার সেই ভুতুরে এক্সপিরিয়েন্সটা। সো ব্লগটা যেমন চলছিল তোমরা দেখছিলে, তোমাদের সেই সকাল দিয়ে আমি বলে যাচ্ছি যে ভুতুরে এক্সপিরিয়েন্সটা তোমাদের বলবো 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 করে, তার বলাই হয়নি। সো এখন তাই আমি বলতে চলে এলাম। সো বলি তাহলে তোমাদের, শোনো তোমরা। তখন আমি ক্লাস সেভেন, হ্যাঁ সেভেনেই পড়ি। একদিন স্কুল আমার একটাই টিচার ছিল, সেই টিচারের কাছে আমি সব অল সাবজেক্ট পড়তাম সেভেনে। সেভেনে আমি তখন পড়ি। এবার একদিন আমার তখন পড়া, সোম থেকে যেমন শুক্র যেমন সবার নর্মাল পড়া থাকে তেমন রাত্রি সাত ছটা থেকে পড়া ছিল। আর সেদিনকে আমাদের একটু পড়ে একটু ইয়ে করতে করতে লেট হয়ে গেছিলো, তাই জন্য আমার আস্তে আস্তে প্রায় নটা বাজছিল। এবার এই তো আমাদের গলিটা একটুখানি অন্ধকার টাইপের সরু গলি, সো ওখান দিয়ে আসছি। আর তার মধ্যে আমাবস্যা ছিল সেদিনকে, সেখান দিয়ে আসছি, হঠাৎ করে আসছি আসছি আর সেদিনকে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা একটু খোলা রেখেও গেছিলাম। তো সেদিনকে আসছি আসছি, হঠাৎ করে যেন মনে হচ্ছে আমার পেছন পেছন কেউ একজন হেঁটে 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 আসছে। আমি তো নর্মাল আমার চুলটাকে এরম করে কাঁধে ব্যাগ নাও, আমার চুলটাকে এরম করতে 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 আসছি। হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার আমার পেছন দিকে কে যেন হেঁটে 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 আসছে। রীতিমতো নূপুরের আওয়াজ পাচ্ছিলাম আমি। এবার আমি মনে মনে ভাবছি নূপুরের আওয়াজ হচ্ছে তার মানে কেউ আছে, আমি পেছনে ঘুরবো না। সেই আমি পেছনে ঘুরবো না পেছনে ঘুরবো না করে লাস্টে একবার যখন একটুখানি মানে জাস্ট এই এরমভাবে তাকিয়েছি, হয়তো নিজের চুলেরই হোক বা কিছুরই হোক আমি ঠিক বলতে পারবো না, যে মানে ওই জিনিসটা দেখে এমন মনে হলো আমি দে দৌড় দৌড় মেরে ঘরের ভেতর, মানে ঘরে বলতে কি আমাদের গেট খুলে, রাস্তার গেট খুলে ঘরের আমাদের একটু ভেতর দিকে বাড়িটা। সো পরে যদি কোনো দিন আমি বাড়ি যাই তোমাকে অবশ্যই আমার বাপের বাড়ি ট্যুর করাবো। সো দেখার মতন এমন কিছুই নেই, তাই যাই হোক মেন আমি গল্পে আসি। তো দৌড়ে গিয়ে গেটটা জাস্ট ধাক্কাচ্ছি আর মাকে বলছি মা দরজা খুলো মা দরজা খুলো, আর রীতিমতো হাঁপাচ্ছি আর ঘামছি। মা বলছে মা এবার ঘর থেকে আসবে দরজা খুলবে, তারপর তো মা বলছে কী হয়েছে, আমি কিছু হয়নি তুমি তাড়াতাড়ি দরজা খুলো। এবার মা দরজা খুললো, আমি তখন রীতিমতো গেটের দিকে তাকাচ্ছি আর গেটটা আমি হাঁ করে খুলে রেখেই চলে এসেছি, গেটটাকে বন্ধও করিনি। আর যেন বলছি কেউ যেন আসছে কেউ যেন আসছে। সেই রীতিমতো ঘরের ভেতর ঢুকেছি, ঘরের ভেতর ঢুকে বই মানে ব্যাগটা জাস্ট খুলে রেখে আমি মানে তখন অত শীতকালও ছিল না, মনে হচ্ছে আমার একটু বর্ষার ওয়েদার ওরকম টাইপ আমার ঠিক মনে পড়ছে না, মানে মনে কথা গরমের মধ্যেই ছিল। আমি ওর মধ্যে গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে রীতিমতো কাঁপছি। আর মা ভাবে কী হলো মেয়ে উঠছে না কেন, খাচ্ছে না কেন, উঠবে খাবে, যদি হোমওয়ার্ক কিছু থাকে সেগুলো করবো কমপ্লিট প্রত্যেক দিনের যে নিয়মটা আর কি, কিন্তু তাও করছে না। কী হলো কী হলো এই করতে করতে কিছুক্ষণ পর যখন এসে আমাকে চাদর খুলে আমার গাটা টাচ করেছে, দেখে রীতিমতো আমার জ্বর। মা জ্বর চেক করলো, জ্বর চেক করে তখন তাকে প্রায় মনে 103 জ্বর উঠে গেছিলো। এবার দিদাকে ফোন করলো, দিদা ওই রাত্রেবেলাতেই 9:30 মধ্যে মনে হয় চলে এলো। তারপর যাই হোক সেদিনকে রাত্রিটা যেমন তেমনভাবে গেল, পরের দিন সকালবেলায় ডাক্তার দেখানো হলো। পরের দিনও মনে আমার 105-এর মতন প্রায় জ্বর চলে গেছে, 105 না হোক 4:30 তো হবেই জ্বর চলে গেছিলো। সো মানে তখনও আমি ওই জিনিসটা ভুলতে পারছি না যে কী হচ্ছে ব্যাপারটা আমার সঙ্গে। তো তারপর যাই হোক তেমনভাবে ওষুধ দেওয়া হলো, কিছু খাওয়ার ইচ্ছা ছিল না না এই করতে করতে টানা 7 দিন আমি ওটাই মানে মানে ভুগেছি জ্বরে, কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, মাথায় শুধু ওটাই ঘুরতো, মানে একবার জ্বর যাচ্ছে একবার আসছে, 100-এর নিচে নামছিলই না, 100, 101, 102 এরকমভাবেই থাকছিলো। এই করতে 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 আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু মুখে যেহেতু জ্বর হলে মুখে টেস্ট চলে যায় গেছিলো, স্কুলও টানা 7 দিন আমি যেতে পারিনি। তারপর 7 দিন পর স্কুল যাই, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাইনি। যেদিনকে স্কুল যাবো সেদিনকে সকালবেলায় মাকে আমি কেসটা বলি যে মা যেন এরম এরম হয়েছিলো, বলছে তুই এতদিন কেন বলিস নি যদি এরকম হয়ে গিয়েই থাকে। তো যাই হোক ওটা, তারপর স্কুলে গেলাম, স্কুলে গিয়ে ম্যাডামকে বললাম ম্যাডাম আমি তো মেডিকেল সার্টিফিকেট আনতে ভুলে গেছি। তখন ম্যাডাম আমাদের অনুরত্নাদি উনি আমাদের ক্লাস টিচার ছিলেন, তো উনি পুরো উনি আমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি ছিলেন, খুবই ফ্রেন্ডলি ছিলেন। তো উনি পুরো ব্যাপারটা শুনলেন, শুনে আমায় বোঝালেন যে ওসব কিছু না, হয়তো কোনো কারণে যেহেতু হালকা হয়তো বর্ষা মানে ওরকম টাইপের মানে নিম্ন কিছু একটা ব্যাপার ছিল হয়তো, তাই জন্য হাওয়ার চোটে গাছের পাতা হয়তো
নড়ছিল, যেই কারণে হয়তো ওই শরশরানি আওয়াজটা তুই হয়তো ভেবেছিস যে নূপুরের আওয়াজ। উনি বোঝালো আমায়, আমি বুঝলাম যে সত্যি তাই, হয়তো মনের ভ্রমটা একটুখানি কাটলো, দিয়ে শান্ত হলো একটু মনটা। তারপর বাড়িতে আসার পর মায়েদের দেখো কি হয়, তখন অত ছোটো তো, তখন না সেভেনে পড়া মানে তো আর ছোটো না, তো যাও মায়েদের কাছে তো সবসময় তার সন্তানরা ছোটো হয়। তো মা নিজের মতন নিজের কাজ করলো, ডাক্তার দেখাবার দিক দিয়ে তো ছিলই, তার সঙ্গে মায়েদের যে আলাদা আলাদা কাজ থাকে সেই সব সব মেটালো, নজর কাটানো এসেই সব হলো। তো যাই হোক, তারপর থেকে মনের একটা জোর এলো যে না ওসব কিছু না। আমি তারপর যতবারই আমার সঙ্গে ওরকম হয়েছে, আমার সঙ্গে প্রায় ওরকম হতো, কিছুদিন পর পরই ওরকম আসতাম, নয় সাইকেল নিয়ে নয় হেঁটে হেঁটে, আর ওরকম শুনতে পেতামই। কিন্তু আমার মাথায় অনুরাতনাতির ওই কথাটা ছিল যে ওটা জাস্ট গাছের হয়তো পাখির বাসা করেছে, ওই ওই যে মাথায় সবসময় ওটা ক্যালকুলেশন করতে থাকতাম, সবসময় ভালো দিকটা ভাবতাম, তাই জন্য কখনো আর পরবর্তীকালে ওই জিনিসটা আর হয়নি। কিন্তু ওইটা আমার সঙ্গে ওই পজিশনে যেটা হয়েছিল, মানে আমি বলবো মানে খুব ভয় পেয়ে গেছিলাম আমি। আর পরবর্তীকালে ওরকম হলেও আমি সবসময় পজিটিভ দিকটাই যেহেতু নিতাম, তো তাই জন্য ওই ভয়টা কোনোদিনই আর পাইনি। তো সেইটা আমার কাছে ওই লাইফের ফার্স্ট টাইম ওরকম এক্সপিরিয়েন্স হওয়াটা আমার কাছে মানে অদ্ভুত ছিল আর কি, মানে অদ্ভুত ছিল একবারে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো এখানেই ব্লগটা আমি আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ব্লগটা শেষ করছি সকাল থেকে আজকাল অবধি। তোমাদের ব্লগটা ভালো লেগেছে কি না অবশ্যই জানিও, লাইক করে দিও যদি ভালো লাগে, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স আছে কি না। আর যারা যারা আমার সঙ্গে আছো, সাথে আছো, আমার সাথে থাকো, পাস ছেড়ো না, যারা যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দিও, তাহলে অল নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ভালোবাসা। আর একজন আমার সাবস্ক্রাইবার, হয়তো উনি আমার সাবস্ক্রাইবারই, কিন্তু একজন আমার জানতে চেয়েছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, আমার যদি পরে নামটা মনে পড়ে আমি নিচে এখানে মেনশন করে দেবো। সো উনি জানতে চেয়েছে যে আমার মানে উনি জানতে চেয়েছে বলতে উনি বলতে চেয়েছে যে আমি যাতে ওটা শেয়ার করি যে আমার বেবি ব্রেস্ট ফিডিংয়ের যে আর কি জার্নিটা, আমার ব্রেস্ট ফিডিংয়ের সেটা। দেখো ব্রেস্ট ফিডিংটা একটা মায়েরদের মানে ক্ষেত্রে এটা জার্নিটা তো অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ অবধি, বাচ্চা হওয়া থেকে আমার প্রেগনেন্সির সময় যেটা তোমায় আমি বলেইছি, তুমি যদি দেখে থাকো পুরো ভিডিওটা, যে আমার কিন্তু প্রথমে ব্রেস্ট মিল্ক আসেনি, ও ব্রেস্ট ফিড প্রথমে করতো না আমার, তারপরে যাও এসেছিলো সেটা ও তাও সেটা ওর পক্ষে যথোপযুক্ত ছিল না, তাই জন্য আমার ছেলে একদম ছোটোবেলা থেকেই মানে জন্মের পর থেকে হয়তো এক সপ্তাহ বাদ দিয়ে তারপর থেকেই যে টানা কৌটোর দুধই খেয়েছে। সো আমার ব্রেস্ট ফিডিংয়ের ওরকম আলাদা করে জার্নি কিছু নেই। সো আমার হয়তো কোনো কারণে, আমার যেহেতু থাইরয়েড আছে তাই জন্যই হয়তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু হরমোনগত কারণে বা কিছু একটা ব্যাপারে হবে, তুমি যেহেতু জানতে চেয়েছো আমি তাই তোমায় জানালাম যে আমার ব্রেস্ট ফিডের যে জার্নিটা ওটা একদমই জিরো, মানে আমার ব্রেস্ট মিল্ক আসেনি। সো সেই পরিমাণে আর কি হয়নি যেটা একটা বেবির পক্ষে যথোপযুক্ত তার পেট ভরার ক্ষেত্রে। সো ও কৌটোর দুধই ছোটোবেলা থেকে খেয়ে এসছে, এখনও দিনে একবার মানে রাত ভোরবেলার থেকে একবার কৌটোর দুধ খায়, যেটা আমি ওর রুটিনে আমি বলেছি, আমার বেবির রুটিনে। সো যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও, আর অবশ্যই ওই ভিডিওটাই মনে হয় তুমি দেখেছো, ওই ভিডিওটা দেখেই মনে হয় তুমি কমেন্ট করেছিলে, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না, আমি পরে অবশ্যই তোমার নামটা এখানে মেনশন করে দেবো। সো তুমি শুনলে আমি কি বললাম, তোমার আমার মনে হয় তোমার যে কোশ্চেনটা ছিল বা যেটা জানতে চেয়েছিলো তুমি, তার তুমি যথোপযুক্ত উত্তর পেয়ে গেছো। সো যেটা বললাম সবাইকে আজকের মতন টাটা বাই বাই, এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব যারা করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ভালোবাসা। টাটা।